আমাদের আগের ব্যাচের এক ভাই, আমার রিলেটেড, এত গরিব, মা বাবা কষ্ট করে লেখাপড়া করিয়েছে, মাস্টার্স পরীক্ষা দেবে, কিন্তু তার ফি নেই। মা বাবা বাধ্য হয়ে রোজা রেখেছে দুইজন, যেহেতু রোজা রাখলে দুইবার খাবার খাওয়া লাগে, একবার খাওয়া লাগে না। একবারের খাবার বাঁচিয়ে ওই টাকা দিয়ে মানুষের কাছে হাত পেতে পেতে কিছু টাকা নিয়ে ওইটা নিয়ে পরীক্ষার ফি দিয়েছে মাস্টার্সে। মাস্টার্স পাস করার পরে ঢাকাতে একটা চাকরি পেয়েছে, পছন্দ করে বিয়ে করে ওখানেই থাকে। বউটা এমন, মা বাবার কথা শুনলেই শুধু গরম দেয়, আসতে দেয় না। আমার মনে হয় এরকম মা বাবা এখন দুনিয়ায় নেই। এরকম বউ এখন হাজার হাজার, যেই বউগুলো বিবাহ করার পরে মনে করে স্বামী আমার একার, মা বাবা সব ডিলেট। এই বউটা এরকম দরজাল, যেই মা বাবার কথা শোনে তখনই গরম দেয়, রাগারাগি করে। ছেলেটা বাধ্য হয়ে মা বাবার কথা আর বলে না। প্রায় দুই বছর হয়ে গেছে, দুইটা বছর পার হয়ে গেছে, মার বাবা একটাই সন্তান, 65 বছর বয়স বাবার, অসুস্থ হয়ে গেছে বাবা। এই বয়সে আমি কাজ করতেও পারে না, জমি জায়গা তো নেই। বাধ্য হয়ে একটা ছাগল ছিল ওটা বিক্রি করে একটা ভাঙা রিক্সা কিনেছে। দিনের বেলা রিক্সা নিয়ে বের হয় না, ছেলের বদনাম হবে, লোকে বলবে তোমার ছেলে এত বড় চাকরি করার, তুমি এই কাজ করো। এই জন্য রাতের বেলা শীতের সময় ওই যে নাইট কোচ গুলো আসে ঢাকা থেকে, রাতের বেলা মুখ সুন্দর করে চাদর দিয়ে বেঁধে নেয়, মাফলার দিয়ে মুখটা পেঁচিয়ে ছোট্ট একটা গামছা মুখের ভেতরে দিয়ে, কথা যেন বেঁধে বেঁধে যায়, মানুষ যেন বুঝতে না পারে। এভাবে বহু কষ্ট করে জীবন চালাচ্ছে, হঠাৎ মায়ের অসুখটা বেড়ে গেছে, 3 দিন খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। ঢাকাতে ছেলেটা কার সাথে যেন দেখা, এলাকায় জানতে পেরেছে ওর মা 3 দিন কথা বন্ধ। বাধ্য হয়ে রাতের বেলা বাড়িতে এসেছে, নাইট কোচে রাতের বেলা 2টার সময় নেমেছে, দেখে কোনো গাড়ি ঘোড়া নেই বাড়ি যাওয়ার জন্য, একটা রিকশা টিম টিম করে আলো জ্বলছে, ডাক দিয়ে বলে এই খালি এদিকে আয়। ওখানে যাওয়ার পরে বলছে স্যার আপনি যাবেন কোথায়? অমকের বাড়িতে। জিজ্ঞাসা করে আপনার অমকে কি হয়, বলে যা হয় হোক আপনি যাবেন কি না, ওঠেন আপনি। ছেলেকে রিকশায় তুলে চলছে, কিন্তু মুরব্বী মানুষ, রিকশাও ভাঙা, ভালোভাবে চলতেও পারে না। ছেলেটা পিঠের উপরে থাবা দিয়ে বলছে চালাতে পারো রাতের বেলা নিয়ে আসো কোন কারণে। কিছু দূর যাওয়ার পরে যে চালাতে আস্তে আস্তে যায়, আবার দিয়েছে থাবা, ডাক দেওয়া বসে ছেলে মেয়ে নেই তোমার, এই বয়সে রিকশা চালাও। বুকের ভেতরের ব্যথাটা যেন মসর দিয়ে উঠেছে, দ্বিতীয়বার থাবা খাওয়ার পরে আর সহ্য করতে পারে নাই মুরব্বী মানুষ। রিকশা থেকে নেমে ডাক দিয়ে বলছে স্যার আপনার মোবাইলের লাইট একটু মারেন তো। মোবাইলের লাইট একটু বের করেন তো। নিজের চাদর আর মাফলার খুলে ডাক দিয়ে বলছে স্যার আপনি দেখেন তো আমাকে চিনতে পারেন কিনা। তোমাকে স্যার বানাতে গিয়ে আজ আমার এই অবস্থা, পরীক্ষার ফি দিতে পারছি না, রোজা রেখে রেখে তোমাকে আমি স্যার বানিয়েছি, রাতের বেলা বের হয়ে এই কারণে দিনের বেলা বের হতে পারি না তোমার সম্মানের কারণে। তোমার মাস 3 দিন পড়ে আছে, ঔষধের পয়সা নেই, বাধ্য হয়ে মাফলার জড়িয়ে বের হলাম যেন মানুষ চিনতে না পারে। ও স্যার তোমাকে তো সন্তান বলে পরিচয় দিতে ভালো লাগে না, তোমার মায়ের অবস্থা কি আমি আর জানি না। বেরিয়েছে সেই রাত 10টার সময়, আজ 3 দিন পড়ে আছে, কথা বলে না, খাবারও বন্ধ, আমি ঔষধের ব্যবস্থা করতে পারি না, এই জন্য তার অবস্থা খুব খারাপ।
ছেলেটা লাভ দিয়ে রিকশা দিকে নেমে বাবার পা দড়িয়ে বলে, বাবা আমারে মাফ করে দেন, জলদি চলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে দেখে 10 মিনিট আগে মা মারা গেছে। এই দৃশ্য দেখে বাবা 2 মিনিটের ভেতরে হার্ট ফেল করে বাবা মারা গেছে। বাবা মার লাশ জড়িয়ে সন্তানটা কাঁদে, ডাক দিয়ে বলে, আব্বা মা আমার এভাবে চলে গেলে ছেড়ে এখন আমি কাকে নিয়ে থাকি? নবীজি এই কারণে জানিয়েছে, হোমা জান্নাত হোমা নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। পৃথিবীতে এমন কোন মানুষ নেই যার নামের জন্য আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন নিজে, কিন্তু যেখানে মা বাবার নাম পাবেন আমার আল্লাহ নিজে ব্যাখ্যা করছেন, আল্লাহ বলেন পৃথিবীর মানুষকে আমি আদেশ দিলাম, ওসিয়ত করলাম, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, কারণ তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে পেটেছে, ডেলিভারির কষ্ট সহ্য করেছে তোমার মা, 2.5 বছর পর্যন্ত বুকের দুধগুলো খাইয়েছে। আমি আল্লাহ ছাড়া মায়ের বাবার কষ্ট কেউ জানে না, এই জন্য আমি নিজে এত ব্যাখ্যা দিয়েছি। বগুড়ার যুবক যারা আছো, কোরআনে যত জায়গায় পাবে খরচের কথা, আগে দেখবে মা বাবার নাম। আমার আল্লাহ নিজে এত ব্যাখ্যা বললাম কারণ আমি দেয়নি। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন قُلْ مَنْ فَقْتُمْ مِنْ خَيْرٍ فَلِلْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ সূরা বাকারা 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 215 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, তাফসীরে তাবারী। আল্লাহ পাক বলেন, হে নবী, মানুষ যদি বলে খরচ করব কোথায়, আপনি বলেন ভালো কাজে খরচ করো। আর দুনিয়ায় যত ভালো কাজ আছে তার 1 নম্বর ভালো কাজ মা বাবার জন্য ব্যয় করা। আজ এই ভালো কাজ নেই, এই তাকওয়া নেই, যত তাকওয়া সব শ্বশুর শাশুড়ি। আমি একজন বিবাহিত মানুষ গ্যারান্টি দিয়ে বলছি, পৃথিবীতে আমাকে যেই ভালোবেসেছে তার পেছনে কোনো স্বার্থ ছিল? এমনকি আমার শ্বশুর শাশুড়ি আমাকে ভালোবাসে, আমি জানি যতটুকু ভালোবাসে তার চাইতে খোটা দেয় বেশি। কিন্তু আমার মা বাবাকে দেখেছি 2-3 মাস পরে আমি বাড়িতে যাই, আগে আমার হাতের দিকে তাকিয়ে যদি কিছু দেখে আমারে গরম দেয়, কেন জিনিস নিয়ে আসলি, টাকা খরচ করলি কেন? শ্বশুর শাশুড়ির বাড়িতে আমি যদি খালি হাতে ঢুকি আগে হাতের দিকে তাকায়। আল্লাহর কসম, পৃথিবীতে কেউ আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতে পারবে না, নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতে পারে শুধু পৃথিবীর মা আর বাবা। ছোট্ট একটা ছেলে 6 বছর বয়স, মায়ের কাছে একটা চিরকুট নিয়ে বলে, মা আমি তোমার কাছে 150 টাকা পাবো, টাকাগুলো দাও। মা বলে, কিসের টাকা? বলে, প্রতিদিন তোমার কথা মতো ফুল গাছে আমি পানি দেই, এই জন্য 50 টাকা। তুমি ওই যে মশারি টাঙিয়ে নেও আমাকে দিয়ে রাতের বেলায়, জন্য আরো 50 টাকা। ছোট ভাইটাকে কোলে করে ঘুরতে বলো, এই জন্য আরো 50 টাকা। এই 150 টাকা আমারে দাও। মা বলে, বাবা তোর স্লিপটা আমার হাতে দে, আমারও কিছু ভাউচার আছে। ছেলে বোঝে না, ছোট্ট মানুষ বলে, মা তোমার আবার কিসের ভাউচার? মা বলে, বাবা রে তোর ভাউচার তুই নিজে বানিয়েছিস, আর আমার ভাউচার আমার আল্লাহ বানিয়ে দিয়েছে। কোরআনে কারিম আর আমার আল্লাহ ভাউচার বানিয়েছে, হামালাতুহুম মহ করহা ওয়া ওয়াদাতুহ করহা। আমার 1 নম্বর ভাউচার এটা, 10 মাস তো আমি পেটে করে বহন করেছিলাম, কোনোদিন খাবারও খেতে পারিনি। হে বাবা, 10 মাস তোকে তরমুজের মতো বহন করলাম, এজন্য 1 টাকাও কি আমারে দেয়নি? আমার 1 নম্বর ভাউচারটা রাখ কি দিবি দে। আমার 2 নম্বরের ভাউচার, ডেলিভারির কষ্ট সহ্য করেছি আমি তোকে নিয়ে, 1 বালতি রক্ত ঝরিয়েছি, 1 ফোঁটা রক্ত বিধা যায়নি। তোকে দেখার পরে আমার রক্তের কথাগুলো আর মনে নেই,
একবারে এত রক্ত মানুষের শরীর থেকে ঝরলে মানুষটা বাঁচে না, এতগুলো রক্ত তোর জন্য আমি ঝরালাম, একটা টাকাও আমাকে কেউ দেয়নি, কি দিবি দে? তিন নম্বরের ভাউচার আমার, আড়াই বছর পর্যন্ত তোকে আমি দুধ খাওয়াইছি, এই মাত্র 215 বছর আগে বিজ্ঞান প্রমাণ করেছে প্রত্যেক দিন একটা মানুষ 8 বার করে মায়ের স্তন থেকে দুধ পান করে, প্রতিবার প্রায় 1 কোয়া করে, 1 কোয়া করে হলে 8 বারে হয় 2 কেজি। আড়াই বছর পর্যন্ত কোরআনে কারিম জানিয়েছে সালা সোনা সাহার 30 মাস, কয় বছর হয়? 2.5 বছর। এই 2.5 বছর পর্যন্ত একটা মা সন্তানকে দুধ দেয় কমপক্ষে 772 মন দুধ পান করায় একটা সন্তানকে। তোর জন্য এতগুলো দুধ আমি স্তন থেকে পান করালাম, একটা টাকাও আমাকে কেউ দেয়নি, আমার এই ভাউচারটা রাখ। চার নাম্বার ভাউচার আমার, এই তোর যখন জ্বর উঠেছে ডাক্তাররা ফেরত দিয়েছে, অথচ আমি ঘুমাতে পারিনি, রাতের বেলা তোর মাথার কাছে বসে পানি পট্টি দিয়েছি আর তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করেছি, আল্লাহ আমি নামাজ রোজা মান্নত করলাম, ছেলেটাকে তুমি বাঁচিয়ে দাও, এর হায়াত যদি না থাকে আমার হায়াত দিয়ে দিলাম, হে আমার সন্তান তোর জন্য আমার হায়াত পর্যন্ত আমি দান করে দিলাম, এর জন্য আমাকে কেউ একটা টাকাও দেয়নি। তুই যতদিন বাড়িতে আসতে দেরি করিস অতদিন আমার ঘুম হয় না। আমি বাংলাদেশের কোন জেলায় থাকি না, যেখানে থাকি চলে যায় বাড়িতে, বাড়িতে যেদিন আমার মা থাকে সঙ্গে সঙ্গে কলিং বেল টিপলে বাড়ির দরজা খুলে দেয়, যদি জিজ্ঞাসা করি মা আপনি আগে উঠলেন, তোমার চোখে পানি কেন, ডাক দিয়ে বলে পানি কেন, যেদিন আমি থাকবো না ওই দিন বসবি। যাদের মা নেই, আমি এখন বাড়ি গেলে আম্মা বলে ডাক দিতে পারি, যাদের মা নেই ওরা কাকে ডাকবে বলেন? পৃথিবীতে সবার খেদমত করে হক আদায় করা যায়, কিন্তু মা বাবার খেদমতে হক আদায় হয় না, কিন্তু এইটা আজ ডিলেট হয়ে যাচ্ছে। আপনার কিসের তাকওয়া? আমি কোরআনের আয়াতটা যেদিন পড়েছি যেদিন বুঝেছি ওই দিন থেকে আমার মা বাবার চাহিদা হওয়ার আগে আমি যা দিতে পেরেছি, আমি দেখেছি যতটুকু দিয়েছি কমপক্ষে আমার আল্লাহ 10 গুণ বৃদ্ধি করে দিয়েছে। আমার ভাইরা সাবধান, তাকওয়ায় বুঝি না আমরা, এইটার নাম তাকওয়া? হাজার হাজার বছর আগে এই যুবক যদি মায়ের খেদমত করে হক আদায় করে এত বড় পাথর নড়াতে পারে, আল্লাহর কসম গ্যারান্টি দিয়ে বলছি তাদের কর্মজীবন নেই। যারা হতাশায় ভুগতেছেন, বিশাল কষ্টের পাহাড়, মায়ের সাথে বাবার সাথে এখনই ভালো আচরণ শুরু করেন, এই কারণে আল্লাহ একটা রাস্তা আপনার জন্য বের করে দেবে। না আল্লাহর ক্ষমতার নেই, তাকওয়াই বুঝি না, শুধু চোপ বাগায় দেওয়ার নাম তাকওয়া না। আসল মা বাবা বাদ দিয়ে নকল কোনটা বের হয় সেটা নিয়ে টানাটানি করে। আমার ভাইরা আরো ব্যাখ্যা ছিল তাকওয়ার, আমি 3 নম্বর পয়েন্টে যাচ্ছি। কোরআনে কারীম জানিয়েছে ওয়াল তাউজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটি মানুষের উচিত আগামী কাল তার কি হবে এটা চিন্তা ভাবনা করে পা ফেলা। লিগাদ শব্দটা আল্লাহ দিয়েছেন, আগামী কাল মানে কালকে কি কিয়ামত হবে, তাহলে লিগাদ আল্লাহ দিলেন কেন? এই লিগাদের ব্যাখ্যা মুফাসসিরিনে কিরাম দিয়েছেন এইভাবে, দুনিয়ায় যদি কোনো মানুষ 1000 বছর হায়াত পায়, মরণের পরে যে জীবন শুরু হবে ওই জীবনের তুলনায় সে যেন দুনিয়ায় মাত্র 2.5 সেকেন্ড বেশি থাকে, কারণ খামসিনা আলফাসানা মিম্মা তাউদ্দুন, মরণের পরে এক একটা দিন হবে 50,000 বছরের মতো লম্বা। ওই হিসাব করলে যারা 1000 বছর দুনিয়ায় বাঁচে ওরা 2.5 মিনিট 2.5 সেকেন্ড বাঁচে। 1000 বছরে যদি 2.5 সেকেন্ড হয়, আমরা তো 60 বছর 70 বছর, আমাদের সেকেন্ড তো পৌঁছবে না। কথা বলেন, এই হায়াত আমাদের, এই জন্য আল্লাহ নাজারা দিয়েছেন অল তাংজোর। আল্লাহ কিন্তু র দিতে পারতেন, র মানেও দেখা নাজারা মানেও দেখা, র না দিয়ে নাজারা দিলেন কেন? র মানে সাধারণভাবে দেখা আর নাজারা মানে গবেষণা করে দেখা। প্রতিটি মানুষের উচিত যারা ঈমান এনেছে আল্লাহকে ভয় করে ওরা যেন নজর করে দেখে যে তার অবস্থা কতটুকু, তার সম্বল কতটুকু হয়েছে আখেরাতের। আর শুধু পাঠালেই হবে না, পরবর্তীতে আবার আল্লাহ দিয়েছেন আত্তাকুল্লাহ, আবার বলছি ভয় করো, প্রথমে দিলেন তাকওয়া, আবার তাকওয়া কেন? তাফসিরে লিখেছে পরের তাকওয়া, আগের তাকওয়া ভয় আর পরের তাকওয়া সাবধান।
আল্লাহ বলেন যা পাঠাবে আগামী দিনের জন্য পরকালের জন্য পাঠালেই হবে না চিন্তা ভাবনা করে নির্ভেজাল হওয়া লাগবে এই আয়াতটা পড়েছেন ইমাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাজারে যাওয়ার পর একটা লোককে 100 টাকা দিয়েছে সদাই কেনার পর দোকানদার বলে হুজুর এই টাকাটা অসল কারণ এর মাঝখানে যে দাগটা থাকার দরকার দাগটা নেই আপনি নিয়ে যান যেই বলেছেন নিয়ে যান অজ্ঞান হয়ে গেছে লোকজন বলে দোকানদার হুজুরকে মেরেছো বলেন না আগে হুঁশ ফিরান বাতাস দিয়ে পানি দিয়ে যখন হুঁশ ফিরেছে বলে আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন অজ্ঞান হয়েছে এই কারণে 100 টাকা ওকে দেওয়ার পরেও বলছে এটা অসল মাঝখানে দাগ থাকার ছিল দাগটা নেই আমি চিন্তা করলাম আমারও তো একটা জীবনের 100 টাকা আছে তার নাম হায়াত আমারে 50 60 70 বছরের একটা হায়াত আমি যদি এখনি মারা যাই আর মহান আল্লাহ যদি হায়াত জানিয়ে ওলট পালট করে বলে বান্দা এটা তো অসল এর ভিতরে শিরিক পাওয়া যায় এর ভিতরে বেদাত পাওয়া যায় এর ভিতরে মানুষ হত্যা করার গোনা পাওয়া যায় বনের সম্পদ ফাঁকি দেওয়ার গোনা পাওয়া যায় এই আমল নামা আমার জান্নাতে যাওয়ার মতো না আমার কি হবে তখন ওই চিন্তা করে আমার অজ্ঞান হয়ে গেছি আমি তারা কি সেন্স নিয়ে চলেছে আর আমরা কোন ধান্দায় আছি আল্লাহ এমনি নাজারা দেয়নি গবেষণা করেন এখনই মারা গেলে বিশাল জীবন সামনে পার হবেন কোন কায়দায় ওইটা চিন্তা ভাবনা করে পা ফেলেন এর নাম নাজারা এর নাম কি অল তাংজুর ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাআমালুন আল্লাহ পাক বলেন প্রতিটি মানুষের উচিত নজর করে বিশাল জীবনের জন্য প্রস্তুতি নেওয়া কারণ আমি আল্লাহ কিন্তু তাদের সব আমল সম্পর্কে জানি কোরআনের এক একটা শব্দের ভেতরে এত কথা লুকিয়ে আছে শুধু টেনে টেনে বের করা দরকার কিয়ামত পর্যন্ত আলোচনা করলে আয়াত শেষ হওয়ার কথা না এত কথা লুকিয়ে দিয়েছেন আল্লাহ আর বাংলাদেশের অবস্থা এখন এই তাফসীর মাহফিলের নামে ওয়াজ মাহফিলের নামে কোরআনের কথা নেই খালি কিচ্ছা কাহিনী আশেপাশে কোন বাবা কি করেছে ওই ঘটনা আড়াই ঘন্টা শেষ এগুলো হয় বেশি বগুড়ায় আর সিরাজগঞ্জে এই তোফাজ্জল হোসেন ভৈরবী আব্দুল খালেক শরীয়তপুরি এই ভণ্ডগুলো আসে কোরআনের নাম নিয়ে এত করে একটা আয়াত নেই একটা হাদিস নেই একটা ব্যাখ্যা নেই একটা বিশ্লেষণ নেই কোন সাপের কাহিনী পাইছে ওর নাম দিয়েছে দেখেন সাপের কাহিনী বাঘের কাহিনী সিরাজগঞ্জ রোডে ওয়াজ হচ্ছিল আমার আগে ওয়াজ করছে একজন ভাইরা আমার ইমানদার বাঘ আর বেঈমান বাঘ এই বাঘ আবার ইমানদার হয় সিটারি করে জায়গা পাও না বলছে হুজুর এগুলো না বললে মানুষ বসবে না কোন ধান্দা বলে কোরআনের মাহফিল একটা শব্দ ব্যাখ্যা করলে রাত শেষ হয়ে যাওয়ার কথা যেহেতু একটা শব্দ নিয়ে কেউ যদি আলোচনা করে 500 রাকাত নফল নামাজের সওয়াব হয় এখানে একটা ঘন্টা যদি কোরআনের পেছনে কেউ সময় দেয় বাড়ি যাওয়ার আগে আল্লাহ 500 রাকাত কবুল হওয়া নামাজের সওয়াব দিয়ে দেবে আর যদি কিসসা কাহিনী শুনেন সওয়াবের দায় আরো গোনা হবে এজন্য যারা আসবে বগুড়াতে এটা আলেমদের শহর যারা আসবে বগুড়ায় বলবেন কোরআন শরীফ হাতে নিন এক একটা শব্দের চার পাঁচটা করে অর্থ বের করেন তাফসিরের নাম বলে আমাদেরকে বসান বাবার কাহিনী শোনার জন্য আমরা বসে নেই কথা বলেন পারবেন কিনা এই কারা কারা পারবেন দেখি লিল্লাহে তাকবীর দেখেন তো হাত বলেনি কে সম্মানিত ভাইরা এই হাত নামান সামনে আমাদের গুরুত্বপূর্ণ নামাজ ফজরের এরপরে সকালে কর্মজীবন আছে আমি এখানে 11টায় যদি পৌঁছাতাম অথবা আজকে যদি মাহফিলটা না থাকতো 10টায় উঠলে 12টায় 2 ঘন্টা আলোচনা করলে খুব ভালো হতো আমিও মাফ চাচ্ছি কর্তৃপক্ষকে মাফ চাইতে বলবেন দোষ ওদের বেশি তারপরে আমার দোষ যেহেতু আমি ছিলাম না আমার দোষ দিতে পারবেন না লোকটা হোসাইনের দোষ নাই কর্তৃপক্ষর দোষ আমি মাফ চেয়ে নিচ্ছি আমি আগামী থেকে 2টা মাহফিল করি না ভাই আজকে মানে কায়দায় পড়ে গেছি আজকে পর্যন্ত আবার যদি আসি যেহেতু 2 জায়গায় কথা বলা লেগেছে গলা ব্যথা করছে আর আমারে দিয়ে আপনারা চাষ করে খাবেন আমি যদি মারা যাই ওয়াজ মাঠে মারা যাবে আবার সামনে বছর যদি সময় পায় আগে আসব আজকে পর্যন্ত শেষ করে মোনাজাত করেন আমি যেহেতু এখনো 40 দিন পার হয়নি আমার শুধু তো আমি হাদিস বলার জন্য বলি না ওখান থেকে তো শিক্ষা নিয়ে আসা দরকার এক একটা শিক্ষা দিতে হলে আধা ঘন্টা করে লাগবে ফজরের নামাজ তো গুরুত্বপূর্ণ আর সকালবেলা বিশ্ববিদ্যালয় আছে আমার আগামীতে আবার আসবো ভাই আমার দিকে তো তাকাতে তাকাতে হবে নাকি আমার শরীর চলে না এতক্ষণ কথা বললাম শুধু
মানে আল্লাহর রহমত ছাড়া কিছু না আমার এখনো 40 দিন পার হয়নি হজ করে এসে জায়েজ দোয়া করলে ইনশাআল্লাহ কবুল হবে আর যেহেতু এখন তাহাজ্জুদের সময় সবাই আস্তাগফিরুল্লাহ পড়েন এই ফাঁকে সভাপতি সাহেব শেষ কথা বলে মোনাজাত করব আর যাদের আমার নাম্বার দরকার ওই গাড়িতে আমার নাম্বার আছে মোবাইল নাম্বার ড্রাইভারের কাছে বই আছে নিয়ে যাবেন একটা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মোনাজাত করে দিলাম আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا বিশাল আসমানের মালিক বিস্তীর্ণ জমিনের মালিক তোমার এত বড় সৃষ্টির তুলনায় আমাদের এই হাত দুইটা বড় ছোট এই ছোট ছোট দুইটা হাত পড়া শুনতে এসে হাত তুলেছি তাহাজ্জুদের সময় এখন কাবা শরীফে দেখলাম ইমাম সাহেব কাবা ঘর সামনে নিয়ে দোয়া করছে আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন হে আল্লাহ তুমি একেবারে খালি হাতে ফেরত দিও না বগুড়ার এই মাটিতে তোমার হাজার হাজার বান্দা বান্দি রাত দুইটা পার হয়ে গেছে এরপর এদের কোরআনের নেশা কাটে না সারা রাত যদি আয়াতটা আমি বসাতাম ব্যাখ্যা করে কেউ চলে যেত না আইলা ফজরের নামাজের দিকে তাকিয়ে সকালে কর্মজীবনের দিকে তাকিয়ে আমি শেষ করে দিলাম ওমরকে যেভাবে হেদায়েত দিয়েছো এই মানুষগুলোকে তুমি ওইভাবে হেদায়েত দিয়ে দাও রব্বুল আলামিন কোরআন শোনার জন্য যাদের এত আগ্রহ আল্লাহ এদেরকে তুমি জাহান্নামে দিও না তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম তুমি এদেরকে কবুল করে নাও তোমার হাবিব জানিয়েছে কোরআনের দিকে যে যতটুকু এগিয়ে আসবে আল্লাহর রহমত তার দিকে ততটুকু এগিয়ে যাবে এই মাহফিলটা বাস্তবায়নের জন্য কোরআন প্রসার হবে প্রসার হবে এই নিয়ত যাদের ছিল কেউ শ্রম দিয়েছে কেউ টাকা দিয়েছে কেউ বুদ্ধি দিয়েছে কেউ সময় দিয়েছে যে যেইভাবে কোরআনের দিকে এগিয়ে এসেছে তুমি তাদের দিকে ওইভাবে এগিয়ে যাও রব্বুল আলামিন সারা জীবন অপরাধ করেছি আল্লাহ হাত উঠায় কথা বলবো ভয় করে লজ্জা করে পেছনের দিকে তাকালে জাহান্নাম ছাড়া কিছুই দেখা যায় না তোমার হাবিব জানিয়েছে কোনো মানুষ যদি জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে আল্লাহ মাফ করে দেয় তাকিয়ে দেখো কত মানুষ জীবনের অপরাধের কথা মনে করে কাঁদতেছে মাথা নিচু করেন চক্ষু বন্ধ করেন জীবনের অপরাধের কথা স্মরণ করেন এই মুহূর্তে যেহেতু তাহাজ্জুদের সময় আর আমার এখনো 40 দিন পার হয়নি আল্লাহ কবুল করে নেবেন রব্বুল আলামিন কোরআনের মাহফিলে যে যুবকগুলো সময় দিয়েছে আল্লাহ এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে ওই মায়ের পেট তুমি হযরতে খাদিজার মতো কবুল করে নাও এই যুবকদেরকে আর অন্যায় কাজে দিও না আগামীতে এই মাহফিলটা কোরআনের প্রচার প্রসারের জন্য বিশাল আকারে মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা মাহফিলের সম্মানিত সভাপতি তোমার আলেম বান্দা এই দুইটা আলেমকে কবুল করে নাও আলোচনা রেখেছেন মাওলানা আব্দুল হালিম মাওলানা আব্দুল হাব আল্লাহ তোমার নামের সাথে নাম তুমি মঞ্জুর করো বারবার মোবাইলে কল দিয়ে বিরক্ত ধরিয়েছে তোমার বান্দা হাফেজ আবুল হাসান আল্লাহ তাআলা তোমার ওই প্রতিবন্ধী বান্দাকে তুমি কবুল করে নাও মাহফিলের প্রধান অতিথি শরীফুল ইসলাম জিন্না ভাইকে কবুল করো গতকাল যারা কথা বলেছে আল্লাহ তাদেরকে তুমি মঞ্জুর করো আজকের মাহফিলে আমার ডান পাশে সম্মানিত মেহমানরা বসে আছে রব্বুল আলামিন যাদের মা বাবা নেই তুমি জানো মেহেরবানি করে আমার মা বাবাকে ক্ষমা করে দাও পিঠের চামড়া দিয়ে জুতা বানিয়ে দিলেও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করা সম্ভব না আমি জানি না এখানে কার মা নেই মা যাদের নেই বিশ্বনবী মাঝে মাঝে এই মায়ের কবরের পাশে যেতেন আর অজর নয়নে কাঁদতেন সাহাবীরা বলে হুজুর আপনি কাঁদেন কেন আল্লাহর নবী বলেন সাহাবীরা আমার মায়ের ওই ছোট্টবেলার আদরের কথা আমার মনে পড়ে গেছে রব্বুল আলামিন যাদের মা নেই ওদের ওই আদরের কথা মনে পড়ছে এই মুহূর্তে মাকে কবরে জান্নাত দিয়ে দাও বাবাকে আমরা সারা জীবন জ্বালিয়েছি পিঠের চামড়া পর্যন্ত কালো বানিয়ে ফেলেছে বাবা এই বাবা যাদের কবরে তুমি কবরটা জান্নাত বানিয়ে দাও মা বাবা যাদের বেঁচে আছে আল্লাহ মেহেরবানি করে হায়াত বাড়িয়ে দাও
রব্বুল আলামিন আমার এই বন্ধুর মতো যেন আমরা আচরণ কেউ না করি। এখন মহাসাগরে পড়ে আছে, বউটাও চলে গেছে, মা বাবাও মারা গেছে, আল্লাহ তাআলা আমার ওই বন্ধুর মতো যেন আমাদের জীবনে পাহাড় নেমে না আসে। যাদের মা বাবা আছে অন্তত খেদমত করে খুশি রাখার তৌফিক দাও। আমাদের আজকের আলোচনার সওয়াবগুলো তুমি বিশ্ব নবীর রওজায় পৌঁছিয়ে দাও। যত মানুষ কবরে আছে এমন মানুষও আছে যার জন্য কেউ দোয়া করে না, আল্লাহ তাআলা ওই মানুষগুলোর জন্য দোয়া করি, বিশাল মাহফিলের সওয়াব তুমি ওই কবরগুলোতে পৌঁছিয়ে দাও। এই গ্রামে মাটির নিচে যারা ঘুমিয়ে আছে তাদেরকে ক্ষমা করে দাও। অনেক মানুষের স্ত্রী নেই, দোয়া চাই তুমি তাদের স্ত্রীদেরকে মাফ করো। আল্লাহ আমার মা বাপকে মাফ করে দাও, আমার শরীরটা সুস্থ রাখো, আমার কণ্ঠটা ভালো রাখো। কোরআনের কারিমের জ্ঞান প্রচার করার জন্য যে যোগ্যতা দরকার মেহরবানি করে আমারে দিয়ে দাও। আল্লাহ তাআলা আমার সফর সঙ্গী মামা আবু বকর অশান্তিতে আছে পারিবারিক সামাজিক, মেহরবানি করে তুমি তার পেরেশানি দূর করে দাও। এ মাহফিলের জন্য যারা লাইট দিয়ে মাইক দিয়ে সামিয়ানা দিয়ে স্যাটেলাইট দিয়ে কোরআনের শ্রী বৃদ্ধি করেছে, এদের ব্যবসা বাণিজ্য তোমার হাতে তুলে নাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ তাআলা আমার আসিফার ভাই সারা বাংলাদেশে তার গাড়িটা নিয়ে আমার কোরআনের দাওয়াত নিয়ে যায়, তুমি তাকে হেফাজত করো, তার ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দাও। এ মাহফিলের জন্য দোয়া করছি আল্লাহ আগামীতে কোরআনের জন্য আরো বড় করে যেন এর আয়োজন করতে পারি সেই তৌফিক এদেরকে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণের সময় সবার মুখ দিয়ে যেন বের হয় ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।